हेलो एवरीवन अस्सलाम वालेकुम इट्स मी आरुषि आरु तो आज के जोने सोहेल হচ্ছে আমার ক্যামেরাম্যান কে কইছো তোমার আজকের জন্য ক্যামেরাম্যান আমি কিছুক্ষণের জন্য ক্যামেরাম্যান ওকে জি না আজকের জন্য জয়গা গাইস আজকে আরো অনেক খুশি কারণ ওর শাড়িটা নাকি অনেক সুন্দর হইছে পড়া তাই দেখেন না নাচতেছে আর গাইতেছে তো আমি বলতেছি ওই পাগল হয়ে গেছে এই যে দেখেন কইতে না কইতে নাকামি শুরু হয়ে গেছে তো আমরা এখন বাসা থেকে বের হয়ে গেছি রিকশায় উঠে এখন সোজা চলে যাব পানামে বের হলে ওই আমার সাথে ঝগড়া করবেই না করলে ওর বাদ মনে হজম হয় না দেখেন না গাইস সো গাইস রিশকে দিয়ে আস্তে আস্তে ওর কুচিটা নষ্ট হয়ে গেছে তো এটা আমার ঠিক করে দেওয়া লাগতেছে দেখেন তো তুমি কি পারো তোমার শিখাই না দিলে কি পারতা হ্যাঁ নাইলে তোমার শাড়িটা কি পরাই দিছে সত্যি ওরা গও তো আমি না তুমি তো হঠাৎ ওখানে যাওয়ার পর আমাদের কিছু ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়ে গিয়েছিল হ্যাঁ হঠাৎ কইরা মানে আমরা ভিডিও করতেছি তার ফাঁক দিয়ে সবাই এসে পড়ছে সো এইভাবে মানে এমন ভাবে দৌড় দিছে আমি ভয় পেয়ে গেছি আমি আর রাতুল এক সাইড চলে গেছি সবাই আর সাথে চ্যালেঞ্জ আছে আমাদের তো চিনেই না না কে বলছে আসলে আপুগুলো অনেক ভালো তারপর সোহেল আসলো তারপর আপুরা বললো যে ভাইয়ের সাথে কয়েকটা পিক তুলে বললাম আচ্ছা ঠিক আছে তারপর আমরা পিক টিক তুলে বিদায় নিলাম মানে অনেক দিন পর মনে হয় আরও বললো যে মেয়েদের সাথে পিক তুলতে না মেয়েদের সাথে তো আমার পিক তুলতেই দেয় না এর মধ্যে আমার ফ্রেন্ড তার শালিকে নিয়ে আসছে আরও সাথে দেখা করার জন্য কিছু কর না কে কে কি হ্যাঁ কি আটটার না শাড়ি বুড়া শাড়ি পরছেন কে হ্যাঁ সাইকেল তুমি কি কও এদিকে অনেকগুলি আমার একটা বান্ধবী আছে না তো হেতু আবার আমগুলো আগে থাকতো আমার বিয়ের আগে দেখি বাসায় কাজ ঝগড়া করলি হ্যাঁ মাতে বসেছি আমার গম্মা হেতে হবে যে কাজা লাগবে যে মার মাইছে আই আর আমি ধরি নু আমি পারি না এটি কই তো যে মার মাইছে গো আমার গম্মা আই আর আমি ধরি নু চলি আইছি না তা এটার মানে কি যে মানে ওই জায়গায় অনেক মারামারি হইতেছে ওই জায়গায় অনেক ডরছে আম্মা আমি যাই না আমি আয় পড়ছি আম্মা গো মাতের ভাই যে কে যে লাগছে যে মের মাইছি এই হারে মা ধরি চলে এসি তাড়াতাড়ি করি
থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ টাটা।